হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো জেনারেল নলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন তুলে কিন্তু খুবই হেল্পফুল হবে প্রতিটি কম্পিটিভ এক্সামে বিশেষ করে রেলের গ্রুপ ডি ডাব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষায় তাই তুমি ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে কথা চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বন্ধুরা তোমাদের ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে বেল আইকনটি দাবি দিতে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তাই এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি অপশন এ হচ্ছে বুধ অপশন বি হচ্ছে শুক্র অপশন সি হচ্ছে পৃথিবী হচ্ছে মঙ্গল তো সঠিক উত্তরটি হবে অপশন এ বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ এবং তার সাথে জেনে রেখে দাও সূর্যের সব থেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন এবং তৃতীয় অনুযায়ী পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয়তম এবং আকৃতি অনুযায়ী পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম সম নীল গ্রহ বলা হয় পৃথিবীকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে এবং বৃহত্তম গ্রহ হয়েছে বৃহস্পতি এই তথ্যগুলি অবশ্যই মনে রেখো কারণ এখান থেকে কিন্তু তোমাদের আপকামিং যে ডাব্লিউপি পরীক্ষা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখাবো পরবর্তী কোশ্চেন দেখি শুনরা স্কারভিয়ার রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে অপশান এ হচ্ছে ভিটামিন ডি অপশন বি হচ্ছে ভিটামিন সি অপশান সি হচ্ছে ভিটামিন এ অপশন ডি হচ্ছে ভিটামিন বি তো সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন সি এর অভাবে স্কারভিয়ার রোগ হয়ে থাকে তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারভিক অ্যাসিড তো বন্ধুরা তোমরা কিন্তু ভিটামিন সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখবে প্রতিটি ভিটামিনের রাসায়নিক নাম কি তাদের অভাবজনিত রোগ এবং কোথা থেকে সেই ভিটামিন পাওয়া যায় সেই তথ্যগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোয়েশ্চেনে দেখছি বন্ধুরা ভারতের মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার উল্লেখ আছে অপশন যে ছটি অপশন বি হচ্ছে সাতটি অপশন সি হচ্ছে পাঁচটি অপশন ডি হচ্ছে আটটি তো সঠিক উত্তরটি হবে অপশন এ ছটি মৌলিক অধিকার ভারতের সংবিধানে বর্তমানে উল্লেখ আছে আগে ছিল সাতটি বর্তমানে আছে কিন্তু ছটি ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে ৩৫ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে ভারতের মৌলিক অধিকারগুলি মোট ছটি এখন বর্তমানে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধানে বর্তমান যে সমস্ত মৌলিক অধিকারগুলি আছে সেগুলি হচ্ছে এক হচ্ছে সাম্যের অধিকার এটি উল্লেখ আছে চোদ্দ থেকে আঠারো নম্বর অনুচ্ছেদে দুই হচ্ছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর অনুচ্ছেদে এটি উল্লেখ আছে তিন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার এটি উল্লেখ আছে তেইশ থেকে চব্বিশ নম্বর অনুচ্ছেদে চার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি উল্লেখ আছে পঁচিশ থেকে আঠাশ নম্বর অনুচ্ছেদে এবং পাঁচ নম্বর হচ্ছে সংস্কৃত ও শিক্ষা বিষয় অধিকার এটি হচ্ছে উনত্রিশ থেকে ত্রিশ নম্বর অনুচ্ছেদে এটি উল্লেখ আছে এবং শেষ ছ নম্বর হচ্ছে সংবিধানের প্রতিবিধানের অধিকার বত্রিশ নম্বর থেকে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে এটি উল্লেখ আছে তো এই তথ্যগুলি অবশ্যই কিন্তু তোমরা মনে রেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলি তো চলো বন্ধুরার পরবর্তী কোশ্চেন দেখে নাও পরবর্তী কোশ্চেন এই দেখছ তোমরা এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম কি অপশন এ আছে ফাস্ট ইনফরমেশন রিপোর্ট অপশন বি আছে ফাস্ট ইনফ্লুয়েন্স রিপোর্ট অপশন সি আছে ফাস্ট ইনফরমেশন রিভিউ অপশন ডি আছে ফাস্ট ইনিশিয়াল রিপোর্ট তো সঠিক উত্তরটি হবে অপশন এ ফাস্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে এফআইআর এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম তো চলো বন্ধুরার পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এই দেখছ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে অপশন বি হচ্ছে উনিশশো সালে অপশন সি হচ্ছে উনিশশো বাইশ সালে তো সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল প্রথম ফুটবল বিশ্বকাপ জুলাই তেরো থেকে ত্রিশ পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে এবং এখানে বিজেতা ছিল উরুগুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেনে এর দায়িত্ব ন্যাটোর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ হচ্ছে নিউ ইয়র্কে অপশন বি হচ্ছে ব্রাজেলসে অপশন সি হচ্ছে অস্ট্রিয়ায় অপশন ডি হচ্ছে ভিয়েনাতে তো সঠিক উত্তরটি হবে অপশন বি ব্রাজেলসে অবস্থিত ন্যাটোর প্রধান কার্যালয় তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ন্যাটোর ফুল ফর্ম কি তো চলো বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেন দেখে পরবর্তী কোয়েশ্চেন এর দায়িত্ব চন্দ্র পুরো নাম কি অপশন এ হচ্ছে লো কারেন্ট ডিসপ্লে অপশন বি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অপশন সি হচ্ছে লো সার্কিট ডিসপ্লে অপশন ডি হচ্ছে লাইট সার্কিট ডিসপ্লে তো সঠিক উত্তরটি হবে অপশন বি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হচ্ছে এলসিডির পুরো কথা চলবন্ধরণের পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন ইন্দিরা গান্ধীর এ হচ্ছে এন সি চৌধুরী অপশন বি হচ্ছে কুলদীপ সিং অপশন সি হচ্ছে বিজয় লক্ষ্মী পান্ডিত অপশন ডি হচ্ছে খুশবন্ত সিং তো সঠিক উত্তরটি হবে অপশন ডি খুশবন্ত সিং লিখেছেন ইন্দিরা গান্ধীর রিটার্ন বইটি তো চলবন্ধনের পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন নিয়ে দায়িত্ব চন্দ্র বাতাসে শহর কাকে বলা হয় ক্যালিফোর্নিয়া অপশন বি হচ্ছে শিকাগো নিউ ইয়র্ক ডি হচ্ছে শহর তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন ইত্যাদি বন্ধুরা কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘুদের স্বার্থে প্রদত্ত হয়েছে অপশন এ হচ্ছে সংস্কৃত ও শিক্ষার অধিকার অপশন বি হচ্ছে সাম্যের অধিকার অপশন সি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার অপশন ডি হচ্ছে স্বাধীনতার অধিকার সঠিক উত্তরটি হবে অপশন এ সংস্কৃত ও শিক্ষার অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘুদের স্বার্থে প্রদত্ত হয়েছে তো চলো বন্ধুরা ধরনের পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেনা ক্যালকাটা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে অপশন এ হচ্ছে পয়লা জুলাই আঠারোশো সালে অপশন বি হচ্ছে আঠারো পয়লা আগস্ট আঠারোশো সালে অপশন সি হচ্ছে পয়লা সেপ্টেম্বর আঠারোশো সালে অপশন ডি হচ্ছে পয়লা নভেম্বর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি হবে অপশন এ পয়লা জুলাই আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমান আছেন টি ভি রাধাকৃষ্ণন তো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন দেখতে চন্দ্রা বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল অপশন এ হচ্ছে উনিশশো এক অপশন বি হচ্ছে উনিশশো তিন অপশন সি হচ্ছে উনিশশো পাঁচ অপশন ডি হচ্ছে উনিশশো দশ তো সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল তো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন নিয়ে দেখতে চন্দ্রা কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন অপশন আছে প্রথম রাজেন্দ্র চোল অপশন বি হচ্ছে কুলতুঙ্গা অপশন সি হচ্ছে করিকল অপশন ডি হচ্ছে কোনোটিই নয় তো সঠিক উত্তরটি হবে অপশন এ প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন তো চলো বন্ধুরা ওটা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন দেখতে তোমরা সম্রহর ভারতের কোথায় অবস্থিত অপশন আছে রাজস্থান অপশন বি হচ্ছে মহারাষ্ট্র অপশন সি হচ্ছে তামিলনাডু অপশন ডি হচ্ছে জম্মু কাশ্মীর তো সঠিক উত্তরটি হবে অপশন এ রাজস্থানে অবস্থিত সম্রহদ তো রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে বসুন্ধরা রাজি এবং গভর্নর হয়েছে কল্যাণ সিং তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবেন পরবর্তী কোশ্চনে রেখে বন্ধুরা কত সালে নিউক্লিয়াস আবিষ্কার হয় অপশন হচ্ছে আঠারোশো একত্রিশ সালে অপশন বি হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ সালে অপশন সি হচ্ছে উনিশশো দশ সালে অপশন ডি হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালে তো সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো একত্রিশ সালে নিউক্লিয়াস আবিষ্কার হয় এবং নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন দেখি সুন্দর অশোক চক্রের দণ্ডের সংখ্যা কত অপশন হচ্ছে একুশ অপশন বিশ অপশন ছাব্বিশ অপশন ডি হচ্ছে সাতাশটি তো সঠিক উত্তরটি হবে অপশন বি চব্বিশটি দণ্ড আছে অশোক চক্রে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেনে দেখি সুন্দর আর রেড ব্লাড সেলের গড় আয়ু কত অপশন এ হচ্ছে পঁচানব্বই দিন অপশন বি হচ্ছে একশো কুড়ি দিন অপশন সি হচ্ছে একশো চল্লিশ দিন অপশন ডি হচ্ছে একশো ষাট দিন তো সঠিক উত্তরটি হবে একশো থেকে একশো কুড়ি দিন অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার তো চলো বন্ধ পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চন দেখা পথের পাঁচালী রচিয়তাকে অপশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হচ্ছে কাজী নজরুল ইসলাম অপশন সি হচ্ছে শিশেন্দু মুখোপাধ্যায় অপশন ডি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো সঠিক উত্তরটি হবে অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন পথের পাঁচালী গ্রন্থটি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন আর বিআই এর জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে অপশন এ হয়েছে উনিশশো তেত্রিশ সালে অপশন বি হচ্ছে সালে 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 অপশন অপশন সি ডি তো সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সালে সালের আরবিআই জাতীয়করণ হয় তো আরবিআই হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইয়ে এবং বর্তমান গভর্নর হয়েছে শক্তিকান্ত দশ তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব পরবর্তী কোশ্চেন নিয়ে বন্ধুরা বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত অপশন হয়েছে লেবাননে অপশন বি হচ্ছে নরওয়ে অপশন সি হচ্ছে সুইডেনে অপশন ডি হচ্ছে তুরস্কে তো সঠিক উত্তরটি হবে অপশন ডি তুরস্কে অবস্থিত বিখ্যাত ট্রয় নগরী তো তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা এবং বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল মুদ্রার নাম হচ্ছে তুর্কি লিরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং